আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আয়েলসের এগ্রি ডিসএগ্রি রচনার ইন্ট্রোডাকশন লেখার প্র্যাকটিক্যাল কৌশল। ইয়াস, আজকের এই ক্লাসে আমি আয়েলসের যে এগ্রি ডিসএগ্রি এসে সেই এসের ইন্ট্রোডাকশনটা কত সহজে এবং ব্রিলিয়েন্টলি লেখা যায় আজকে কিন্তু সেটাই আপনাদেরকে শেখাবো। বিফোর দ্যাট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনি মুহূর্তের মধ্যে দেখে ফেলতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পেছনের তো অনেক অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেগুলো রেগুলার দেখতে পারবেন, রাইট? ওকে, সো এগ্রি ডিসএগ্রি এসের ইন্ট্রোডাকশন লেখার জন্য আমরা তাহলে চলেন প্রথমে একটা এগ্রি ডিসএগ্রি টপিক নিয়ে নিই। সো দেখতে পাচ্ছেন একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে কি, সাম পিপল বিলিভ দ্যাট টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি? সো দিস ইজ দ্য টপিক। এই টপিকের উপরেই কি করব আমরা আজকে ইন্ট্রোডাকশনটা লিখবো। এই মুহূর্তে আমি টপিকটা বোঝাচ্ছি না, জাস্ট টপিকটা দেখালাম যে আইএলস পরীক্ষা যখন দিবেন এক্স্যাক্টলি এরকম একটা এগ্রি ডিসএগ্রি টপিক আপনার আসবে, যেখানে একটা স্টেটমেন্ট থাকবে এবং ফলোড বাই আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন থাকবে, যেমন এখানে আছে যে সাম পিপল বিলিভ দ্যাট টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এইরকম একটা টপিক যখন আপনার আসবে তখন এই টপিকের উপরে আপনি কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখবেন, যেই ইন্ট্রোডাকশন পড়ার পর আপনার এক্সামিনার আপনার উপর ব্যাপক কনভিন্সড হবে এবং আপনাকে 7, 7.5, 8 এ ধরনের বড় বড় স্কোর দিতে উনি এগ্রি করবে, রাইট? সো সেটাই আমি ধাপে ধাপে আপনাদেরকে আজকে এই ক্লাসে শিখিয়ে দেব। এখানে বাংলাটাকে দেওয়া আছে, একটু দেখে নেই। কিছু মানুষ মনে করে যে সমাজের উপর টেলিভিশনের ইতিবাচক প্রভাব রয়েছে, আপনি পক্ষে নাকি বিপক্ষে? তো যাই হোক, এই মানে মিনিং নিয়ে আমরা পরে কথা বলবো। সো ফার্স্ট অফ অল এরকম একটা টপিক আপনাকে দেবে, যে টপিকের উপর আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, রাইট? এই ইন্ট্রোডাকশনটা লেখার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করব, ধাপ ফলো করব, সেগুলো একটু দেখবো। স্টেপ ওয়ান কি লেখা আছে, আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। সো প্রথম কাজই হচ্ছে আমাকে যে টপিকটা দেয়া হবে সেই টপিকটা আমাকে বুঝে নিতে হবে। কেমন বুঝে নিতে হবে? সঠিকভাবে, প্রাসঙ্গিকভাবে 100% বুঝতে হবে। 1%ও যদি আমি বুঝতে অসমর্থ হই, হতে পারে এই 1% বাকি 99%কে হ্যাম্পার করে ফেলবে, হ্যাঁ, ড্যামেজ করে দেবে। এজন্য টপিকটাকে খুব ভালো করে টু দ্য পয়েন্টে বুঝে নিতে হবে, রাইট? খেয়াল করুন এখানে লিখেছি যে কেয়ারফুলি রিড দি এসএই প্রম্পট ও টপিক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর বিং আস্কড টু এগ্রি অর ডিসএগ্রি উইথ। তাহলে টপিকটা পড়ে ভালো করে বুঝতে হবে যে আমি কিসের সাথে এগ্রি বা ডিসএগ্রিটা করবো, রাইট? তাহলে প্রথম কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, টপিকটা বুঝতে হবে। সো এখন চলেন ওই যে পেছনে আমরা যে টপিকটা দিয়েছিলাম এটা একটু ভালো করে বুঝে নিই, হ্যাঁ। সো এখানে বলেছে সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ মনে করে, বিলিভ মানে বিশ্বাস করা, বাট নর্মালি আমরা এই কনটেক্সটে সবসময় বলি মনে করা। সো সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ মনে করে, কি মনে করে দেখেন, টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি। একটু যদি ভাঙি তাহলে কী হয়, টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স। তো অনেকে আবার ঝামেলায় পড়বেন যেখানে হ্যাজ হ্যাড মানে কি, হ্যাঁ, তো টেলিভিশন হ্যাজ, এই যে পরে যে হ্যাড, এই হ্যাডটাকে আপনি ধরে নেন গট, তাহলে টেলিভিশন হ্যাজ গট আ পজিটিভ ইনফ্লুয়েন্স। তাহলে নিশ্চয়ই মিনিংটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? যে টেলিভিশনের আছে কি, আছে পজিটিভ ইনফ্লুয়েন্স, ইতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাব রয়েছে কোথায়? অন সোসাইটি, সমাজের উপর। অর্থাৎ টপিক বলতে চেয়েছে, স্টেটমেন্টটা বলতে চেয়েছে যে কিছু মানুষ মনে করে টেলিভিশন, যেটা এই টেলিভিশন কি করে সমাজের উপর, টেলিভিশনের একটা ইতিবাচক প্রভাব রয়েছে, অর্থাৎ টেলিভিশনের ভালো দিক রয়েছে, এই কথা বলতে চাচ্ছে সাম পিপল। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড 100%। আমরা সেটা 100% বুঝে নিলাম। আরেকবার যদি বলি তাহলে কী হবে, কিছু মানুষ মনে করে টেলিভিশনের কি আছে, সমাজের উপরে ইতিবাচক প্রভাব রয়েছে। ঠিক তারপরে আপনাকে একটা কোয়েশ্চেন দেয়া আছে, খেয়াল করেন, ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি? তুমি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করো বা ডিসএগ্রি করো? এগ্রির সুন্দর বাংলা হইতে পারে পক্ষে, ডিসএগ্রির সুন্দর বাংলা হইতে পারে বিপক্ষে। তাহলে তুমি এই স্টেটমেন্টের পক্ষে নাকি বিপক্ষে? অর্থাৎ কিছু মানুষ যে মনে করে সমাজের উপর টেলিভিশনের ইতিবাচক প্রভাব রয়েছে, এই কথার সাথে তুমি একমত নাকি দ্বিমত? এই কথার তুমি পক্ষে নাকি বিপক্ষে, রাইট? সো আমরা খেয়াল করেন টপিকটাকে খুব ভালো করে বুঝে নিলাম, আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। সো এক্সাম হলে প্রথম কাজই হচ্ছে টপিকটাকে ভালো করে বুঝে নেওয়া।
এখানে আমি একটু বাংলাও লিখে দিয়েছি, কিছু মানুষ মনে করে যে সমাজের উপর টেলিভিশনের ইতিবাচক প্রভাব রয়েছে, আপনি পক্ষে নাকি বিপক্ষে। তাহলে ইন্ট্রোডাকশন লেখার যেই বিভিন্ন ধাপ, তার মধ্যে স্টেপ ওয়ানটা আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ আমরা ভালো করে টপিকটা বুঝে নিলাম। সো এই কাজটা আপনাকে প্রথমে করতে হবে। নাম্বার টু, স্টেপ টু যেটা, সেটা হচ্ছে কি, প্যারাফ্রেজ দ্য টপিক স্টেটমেন্ট। টপিক বোঝার পরে আপনাকে কী করতে হবে, টপিকটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ জিনিসটা কি, প্যারাফ্রেজ জিনিসটা হলো এই যে টপিকটা আপনাকে দিয়েছে, সাম পিপল বিলিভ দ্যাট টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, এটাকে প্যারাফ্রেজ করা মানে হল অর্থ ঠিক রেখে, অর্থটা ঠিক রেখে শব্দ পরিবর্তন করা কিংবা স্ট্রাকচার পরিবর্তন করা। অর্থাৎ প্যারাফ্রেজ হচ্ছে কোনো একটা জিনিসের মিনিং ঠিক রাখবেন, মিনিং একই হইতে হবে, কিন্তু পরিবর্তন করবেন কি, শব্দ এবং স্ট্রাকচার, অর্থাৎ ভোকাবুলারি স্ট্রাকচার পরিবর্তন করবেন কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। এটা কি বলা হয় কি, প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজের একটা সবচেয়ে সহজ যে টেকনিক, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টেকনিক্স অফ প্যারাফ্রেজিং ইজ, যেই শব্দগুলো আপনার জানা আছে কমন ওয়ার্ড, সেই ওয়ার্ডের সিনোনিম পরিবর্তন করা, বিকল্প শব্দ নিয়ে আসা। যেমন এখানে সাম আছে, সামটাকে কি করতে হবে, আপনাকে অন্য একটা শব্দ দিয়ে বুঝাতে হবে। পিপলকে আপনি অন্য শব্দ দিয়ে বুঝাবেন, বিলিভকে আপনি অন্য শব্দ দিয়ে বুঝাবেন, হ্যাঁ, তারপরে পজিটিভ এটাকে আপনি অন্য শব্দ দিয়ে বুঝাবেন, ইনফ্লুয়েন্স এটাকে আপনি অন্য শব্দ দিয়ে বোঝাবেন। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে সবগুলোর পরিবর্তন দরকার নাই, তবে যেই কয়টা আপনি কনফিডেন্টলি 100% জানেন যে হ্যাঁ সামকে আমি এইভাবে লিখতে পারি, এই ওয়ার্ডগুলোকে আপনি পরিবর্তন করবেন। তো এমনভাবে পরিবর্তন করতে হয় যেখানে কি হবে না, মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, মিনিংটা একই থাকবে, যে টেলিভিশনের উপর সমাজের ইতিবাচক প্রভাব রয়েছে সেই মিনিং থাকবে, কিন্তু ওয়ার্ড চলে আসবে ডিফারেন্ট। ওকে, তাহলে চলুন, এই যে টপিকটা দেওয়া আছে, সাম পিপল বিলিভ দ্যাট টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, এই শব্দগুলোকে আমরা একটু প্যারাফ্রেজ করি, অর্থাৎ সিনোনিম নিয়ে আসি। যে এই এখানে শব্দ আছে কয়টা, মোট ভোকাবুলারি ইংলিশ ওয়ার্ড আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ওয়ার্ড আছে, 12টা ওয়ার্ডের মধ্যে আমরা দেখব কতগুলো ওয়ার্ড আমরা পরিবর্তন করতে পারি। এক্সাম্পল খেয়াল করেন, যেমন সাম, সাম যদিও অর্থ হলো কিছু, এটার সিনোনিম হিসেবে আপনি মেনি বলতে পারবেন, হ্যাঁ, তো সামের সিনোনিম সবসময় কি, মেনি বলা যাবে, আর মেনির সিনোনিমও সাম বলা যাবে। পিপল, পিপলটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস, ওকে, সো ইন্ডিভিজুয়ালস হলে পিপল লিখতে পারবো, আবার পিপল হলে ইন্ডিভিজুয়ালস লিখতে পারবো, রাইট, শিখিয়ে দিলাম, এগুলো কিন্তু সবসময় কাজে লাগবে। বিলিভ, এটা চাইলে আমরা থিঙ্ক লিখতে পারি, বাট একটা চমৎকার ওয়ার্ড যেটার ভোকাবুলারির মান ভালো, এটা হচ্ছে অ্যাসার্ট, AWSERT, অ্যাসার্ট, এটা হচ্ছে বিলিভ। বিলিভের সিনোনিম কি, তাহলে অ্যাসার্ট, শিখিয়ে দিলাম, এটা খুব ভালো মানের ভোকাবুলারি, অ্যাসার্ট। টেলিভিশন ইজ টেলিভিশন, এটার কোনো পরিবর্তন হবে না, সো আমরা টেলিভিশনে লিখলাম। টপিকে যেটা ছিল হ্যাজ হ্যাড, হ্যাজ হ্যাজের জায়গায় থাকবে, হ্যাডের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ব্রট অ্যাবাউট, এটা শুধু এই কনটেক্সট অনুযায়ী, অন্য জায়গায় নাও হতে পারে, হ্যাঁ, সো হ্যাজ হ্যাড এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি হ্যাজ ব্রট অ্যাবাউট, হ্যাজ ব্রট অ্যাবাউট, ওকে, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো আর কি, হ্যাঁ, সো এটার পাস্ট হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট অ্যাবাউট। পজিটিভ ইনফ্লুয়েন্স, পজিটিভ বাদ দিয়ে আমরা লিখতে পারি বেনিফিশিয়াল, আর ইনফ্লুয়েন্স বাদ দিয়ে আমরা লিখতে পারি এফেক্ট, সো পজিটিভ ইনফ্লুয়েন্স হয়ে গেল কি, বেনিফিশিয়াল এফেক্ট, বেনিফিশিয়াল এফেক্ট। অ্যান্ড শেষের শব্দ আছে কি, সোসাইটি, সোসাইটি, সোসাইটি থাকবে, কারণ এটা কোনো পরিবর্তন করা ওইভাবে যায় না। তাহলে খেয়াল করেন, আমরা দু একটা শব্দ হুবহু যা আছে তাই রেখে দিয়েছি, আর যেগুলো পরিবর্তন করা যায় সেগুলোকে পরিবর্তন করে দিয়েছি। সো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দকে পরিবর্তন করেছি, হ্যাঁ, সো আপনি যতটুকু পারবেন ততটুকু পরিবর্তন করবেন, তাহলেই হয়ে যাবে। সো স্ট্রাকচার পরিবর্তন করার প্রয়োজন নাই, এইভাবে যদি আপনি শুধু শব্দ পরিবর্তন করে দেন তার মাধ্যমে আপনি খুব ভালো একটা স্কোর করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনি যে যতগুলো শব্দ পরিবর্তন করতে পারবেন কনফিডেন্টলি সেগুলো করে দেন, শেষ। এবার তাহলে কি হয় দেখেন, আমাদের স্টেটমেন্টটা কী ছিল, সাম পিপল বিলিভ দ্যাট টেলিভিশন হ্যাজ হ্যাড আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, এটাকে এখন আমরা প্যারাফ্রেজ করলাম, সিনোনিম পরিবর্তন করলাম, তখন কী দাঁড়ায়, প্যারাফ্রেজ স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়, মেনি ইন্ডিভিজুয়ালস অ্যাসার্ট দ্যাট টেলিভিশন হ্যাজ ব্রট অ্যাবাউট বেনিফিশিয়াল ইফেক্ট অন সোসাইটি।
তাহলে কি হলো এখানে, যে আমরা সাম বাদ দিয়ে মেনি লিখেছি, পিপল বাদ দিয়ে ইন্ডিভিজুয়ালস লিখেছি, রাইট, বিলিভ বাদ দিয়ে অ্যাসার্ট লিখেছি, তারপর দ্যাট দ্যাটই রয়ে গেল, টেলিভিশনের জায়গায় টেলিভিশনই থাকলো, হ্যাজ হ্যাজের জায়গায় থাকলো, হ্যাডটাকে আমরা ব্রট অ্যাবাউট দিয়েছি কারণ এই কনটেক্সে এটার মিনিং হয়। তারপর হচ্ছে এখানে ছিল পজিটিভ, পজিটিভ বাদ দিয়ে আমরা লিখেছি প্যারাফ্রেজ করে বেনিফিশিয়াল, আর যেটা ইনফ্লুয়েন্স ছিল সেটাকে আমরা এখানে ইফেক্টস একটু বহুবচন করে দিয়েছি এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তারপরে দেখেন অনের জায়গায় অন আছে, সোসাইটির জায়গায় আমরা সোসাইটি রেখে দিয়েছি, অর্থাৎ আমরা বেশিরভাগ শব্দ পরিবর্তন করেছি আর দুই একটা যেগুলো পরিবর্তন করা ইনফ্যাক্ট যায় না সেগুলোকে আমরা রেখে দিয়েছি এবং একটা প্যারাফ্রেজড হয়ে গিয়েছি। খেয়াল করেছেন? তাহলে আপনি যদি এখন ইন্ট্রোডাকশনে প্রথম সেন্টেন্স শুরু করেন এইভাবে, মেনি ইন্ডিভিজুয়াল অ্যাসার্ট দ্যাট টেলিভিশন হ্যাজ ব্রট অ্যাবাউট বেনিফিশিয়াল ইফেক্টস অন সোসাইটি, তাহলে আপনার এক্সামিনার বুঝতে পারবে যে আসলে আর কী নিয়ে টপিকটা আলোচনা করবে, অ্যান্ড এটাও বুঝতে পারবে যে আপনার অ্যাবিলিটি আছে শব্দ পরিবর্তন করার, প্যারাফ্রেজ করার, যেটাকে উনি ব্যাপকভাবে মূল্যায়ন করবে এবং আপনাকে একটা বড় স্কোরের দিকে নিয়ে যাবে। ওকে, কারণ কপি করাটা এক্সামে খুবই বাজেভাবে দেখা হয়, অনেকেই ফরম্যাট মুখস্থ করে কপি টপি করে দেন, আপনি নিজেকে অনেক চালাক মনে করেন কিন্তু আপনি আসলে চরম বোকা, আপনাকে যেই ফরম্যাট শেখায় সে হচ্ছে বেশি চালাক। হ্যাঁ, তো যে আপনাকে ফরম্যাট শেখাচ্ছে যেই টিচার সে হচ্ছে বেশি চালাক, আর এই বেশি চালাকের কাছে আপনি হয়ে গেলেন চূড়ান্ত বোকা, কারণ আপনার এক্সামিনার হচ্ছে সবচেয়ে স্মার্ট, সে সাথে সাথে বুঝে যাবে যে এটা আপনি নকল করেছেন, ঠিক আছে, কারণ তার কাজই হচ্ছে খাতা দেখা, শত শত হাজার হাজার খাতা দেখতে দেখতে সে জানে ক্যান্ডিডেটরা কী করতে পারে আর কী করতে না পারে। সো কখনোই ওই ফরম্যাট ব্যবহার করবেন না, নিজে নিজে যেভাবে দেখাচ্ছে এভাবে লিখেন, দেখবেন অনেক বেশি স্কোর পাবেন। হ্যাঁ, ভুল হইলেও এক্সামিনার ক্ষমা করবে কিন্তু নকল করলে কিন্তু ক্ষমা করবে না। ওকে, স্টেপ থ্রি যেটা এখানে, স্টেট ইউর পজিশন ক্লিয়ারলি, অর্থাৎ আপনি পক্ষে না বিপক্ষে সেটা পরিষ্কার করে লিখুন। আপনাকে যেহেতু জিজ্ঞেস করছিল প্রশ্নে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তাহলে সবসময় মনে রাখবেন এটা আপনার মেইন রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি বলা ঠিক হবে না, এটা হচ্ছে আপনার মানে আপনাকে করতেই হবে, ইটস আ মাস্ট হ্যাভ ওয়ার্ক, যে আপনাকে করতেই হবে। সেটা কি, আপনি ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স লিখবেন, যেই সেন্টেন্স একদম ক্লিয়ারলি বলবেন এক্সামিনারকে, রাগ ঢাক পিটিয়ে বলবেন যে আমি পক্ষে অথবা বিপক্ষে, এটা লিখতে হবে। অনেকে এটা কনক্লুশনে লিখতে যায় যেটা হচ্ছে খুব ভালো কাজ না, তার লেখাটা খুব একটা ভালো হয় না। আরেকটা হচ্ছে অনেকে এটা করে স্কিপ করে ফেলে, যেটা লিখেই না যে পক্ষে না বিপক্ষে, অনেকে আবার প্যাচায় লিখে, এক্সামিনার বুঝতে পারে না যে পক্ষে না বিপক্ষে। আপনি যখন কোনো একটা কিছু পড়েন তখন আপনি সবসময় প্রত্যাশা করবেন কি যে লেখক সে যেন আপনাকে বুঝিয়ে লেখে, রাইট? এটা তো আপনি গবেষণা করে বের, এটা তো গবেষণাপত্র না যে আপনি গবেষণা করে বের করবেন যে কী বলতে চেয়েছে, এটা হচ্ছে একটা লেখা, আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে আপনার অডিয়েন্স, আই মিন আপনি এক্সামিনার সেটা বুঝতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন এটা বোঝানোর জন্য কী লিখলাম, বাংলাটা একটু খেয়াল করেন, ইন্ট্রোডাকশনেই আপনার অবস্থান সরাসরি লিখে এক্সামিনারকে বলে দিন আপনি পক্ষে না বিপক্ষে। এই কাজটা কীভাবে করবেন, এই যে দেখেন একটা ছোট্ট সেন্টেন্স লিখলাম আমি, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানে হচ্ছে মতামত বা স্টেটমেন্ট, আমি এই মতামতের সাথে সম্পূর্ণভাবে একমত। এই সেন্টেন্সটা লেখার সাথে সাথে ইন্ট্রোডাকশনে আপনার এক্সামিনার বুঝবে যে আপনি এই টপিকের বা স্টেটমেন্টের পক্ষে আছেন, সো আপনি পরবর্তীতে যা কিছু লিখবেন এই পয়েন্টটাকে প্রমাণ করার জন্যই যুক্তিতর্ক উপস্থাপন করবেন, ঠিক আছে? সো আপনি পক্ষে যান বা বিপক্ষে যান, দ্যাট ডাজেন্ট ম্যাটার, দ্য থিং দ্যাট রিয়েলি ম্যাটার্স ইজ ইউ হ্যাভ টু write whether you agree or disagree clearly in the introduction, right? আমি এই মতামতের সাথে সম্পূর্ণভাবে একমত। ওকে, এখন কি করতে হবে খেয়াল করেন, আউটলাইন ইওর মেইন পয়েন্টস। এবার আরেকটা সেন্টেন্স লিখতে হবে যেই সেন্টেন্সের মধ্যে আপনি বডি প্যারাগ্রাফে কী কী লিখবেন, কয়টা পয়েন্ট লিখবেন, মানে কয়টা যুক্তি লিখবেন। এই যে আপনি যে বললেন যে টেলিভিশনের উপকারী প্রভাব সমাজে রয়েছে, আপনি যে এগ্রি করলেন, তাহলে আপনাকে এখন কী করতে হবে, বডি প্যারাগ্রাফে গিয়ে কিছু যুক্তি লিখতে হবে, মিনিমাম দুইটা যুক্তি লিখতে হবে। সেই যুক্তিগুলো কী কী, বেস্ট হচ্ছে ইন্ট্রোডাকশনে পয়েন্ট আকারে সেই দুইটা যুক্তি তুলে ধরা, এবং এটা ধরতে পারলে এক্সামিনার 100% স্যাটিসফাইড এবং সে আপনাকে সর্বোচ্চ ব্যান্ড স্কোর দিয়ে দেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, তো খেয়াল করেন এই কথাটা আমি বলেছি যে আপনার প্রধান যুক্তিগুলো লিখুন, এক্সাম্পল দিলে ক্লিয়ারলি বুঝে যাবেন। আপনি পরবর্তী বডি প্যারাগ্রাফগুলোতে কী কী যুক্তি লিখবেন সেগুলো পয়েন্ট আকারে ইন্ট্রোডাকশনে তুলে ধরুন, যাতে এক্সামিনার বুঝতে পারে আপনি কোন কোন পয়েন্টগুলো আলোচনা করবেন। যেমন দেখেন এক্সাম্পল দিলাম, ইন মাই অপিনিয়ন টেলিভিশন হ্যাজ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু সোসাইটাল প্রোগ্রেস বাই
এনহ্যান্সিং কমিউনিকেশন অ্যান্ড প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ। কী হলো দেখেন, ইন মাই ওপিনিয়ন, আমার মতে টেলিভিশন হ্যাজ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড, সিগনিফিকেন্টলি মানে হচ্ছে ব্যাপকভাবে, টেলিভিশন ব্যাপকভাবে অবদান রেখেছে, সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড ব্যাপকভাবে অবদান রাখা। হ্যাঁ, সো টেলিভিশন ব্যাপকভাবে অবদান রেখেছে কোন ক্ষেত্রে? টু সোসাইটাল প্রোগ্রেস, সোসাইটাল মানে সামাজিক, অর্থাৎ সামাজিক প্রোগ্রেস মানে উন্নতি, সামাজিক উন্নতিতে বা সমাজের উন্নতিতে টেলিভিশন ব্যাপকভাবে অবদান রেখেছে। কিভাবে সেটা আমরা এখন ক্লিয়ারলি বুঝ, দেখেন, বাই এনহ্যান্সিং কমিউনিকেশন, একটা অবদান কিভাবে রাখছে, এনহ্যান্স মানে কি বৃদ্ধি করা, তাই না? বাই এনহ্যান্সিং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ টেলিভিশন কি করেছে, যোগাযোগটাকে উন্নত করেছে, মানুষের সাথে মানুষের, কালচারের সাথে কালচারের, দেশের সাথে দেশের যোগাযোগ উন্নত করেছে। ওই কথাটি আমরা বলেছি যে বাই এনহ্যান্সিং কমিউনিকেশন, কমিউনিকেশন বৃদ্ধির মাধ্যমে। অ্যান্ড প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ, আরেকটা কি করছে, কালচারাল এক্সচেঞ্জ মানে সাংস্কৃতিক যে বিনিময়, সেই বিনিময়টাকে প্রমোট করার মাধ্যম। তাহলে সহজ কথা কি, টেলিভিশন ব্যাপকভাবে অবদান রেখেছে দুইভাবে, একটা হচ্ছে কমিউনিকেশন এনহ্যান্স করার মাধ্যমে, অর্থাৎ যোগাযোগ বাড়ানোর মাধ্যমে, আর একটা হচ্ছে কি, কালচারাল এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক যেই বিনিময় সেটাকে প্রমোট করার মাধ্যমে। তাহলে খেয়াল করুন, এই সেন্টেন্সটা পড়ার সাথে সাথে এক্সামিনার কি বুঝবে, এক্সামিনার বুঝতে পারবে যে আপনি বডি প্যারাগ্রাফগুলোতে এনহ্যান্সিং কমিউনিকেশন এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবেন এবং প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবেন। তাহলে দুইটা পয়েন্ট আপনি বডি প্যারাগ্রাফতে আলোচনা করবেন, ঠিক আছে? তাহলে দেখেন বাংলায় আবার কী লিখে দিলাম, উপরের বাক্যটি পড়ার সাথে সাথে এক্সামিনার বুঝে যাবে যে আপনি দুটি পয়েন্ট, একটা হচ্ছে কি এনহ্যান্সিং কমিউনিকেশন, আরেকটা হচ্ছে কি প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ নিয়ে এই এসেতে আলোচনা করবেন। অর্থাৎ এই সেন্টেন্সটা পড়লে এক্সামিনার বুঝতে পারবে যে আপনি এনহ্যান্সিং কমিউনিকেশন আর প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ নিয়ে বডি প্যারাগ্রাফগুলোতে আলোচনা। খেয়াল করছেন, তাহলে কত সহজে একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলা যায়। প্রথমে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম, রাইট? জাস্ট যে কটা সিনোনিম জানি সেগুলো পরিবর্তন করে লিখলাম, তারপরে আমি আমার নিজের মতামতটা দিলাম, আমি বললাম যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, অ্যান্ড ফাইনালি আমি যেই দুইটা পয়েন্ট বডিতে গিয়ে আলোচনা করব সেগুলো আমি কি করলাম, ইন্ট্রোডাকশনে এক্সামিনারকে জাস্ট দুইটা পয়েন্ট আকারে লিখে দিলাম, যাতে এক্সামিনার বুঝতে পারে যে আমি পরবর্তীতে এই এনহ্যান্সিং কমিউনিকেশন আর প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব, রাইট? তাহলে সব কিছু মিলিয়ে আমরা যে তিন ধাপে লিখলাম, এই তিন ধাপ যদি একসাথে করি, কম্বাইন করি, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কী দাঁড়ায়, দেখেন, ফুল এক্সাম্পল ইন্ট্রোডাকশন। প্রথমে হলো কি, মেনি ইন্ডিভিজুয়ালস অ্যাসার্ট দ্যাট টেলিভিশন হ্যাজ ব্রট অ্যাবাউট বেনিফিশিয়াল ইফেক্টস অন সোসাইটি, আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, ইন মাই ওপিনিয়ন television has significantly contributed to societal progress by enhancing communication and promoting cultural exchange. So this has become one of the most influential introductions. বুঝে গেল, খুব প্রভাবশালী একটা ইন্ট্রোডাকশন আমরা লিখে ফেলছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, খেয়াল করেন, টপিকের যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করে প্রথম সেন্টেন্স লিখেছি, যেটা ছিল কি, মেনি ইন্ডিভিজুয়ালস অ্যাসার্ট দ্যাট টেলিভিশন has brought about beneficial effects on society, right? তার পরের সেন্টেন্সে কি করেছি, আমি আমার নিজের মতামত দিয়েছি, আমি যেহেতু পক্ষে গেছি, যেন আমি লিখলাম আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, আর যদি ডিসএগ্রি করতাম তাহলে আমি লিখতাম আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, রাইট? এরপরে আমি কী নিয়ে আলোচনা করব, এটা আমি দুইটা পয়েন্টে তুলে ধরলাম, কীভাবে, ইন মাই ওপিনিয়ন টেলিভিশন হ্যাজ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু সোসাইটাল প্রোগ্রেস বাই এনহ্যান্সিং কমিউনিকেশন অ্যান্ড প্রমোটিং কালচারাল এক্সচেঞ্জ। সো আপনি যখন একটি এগ্রি ডিসএগ্রির এসের ইন্ট্রোডাকশন লিখবেন, তাহলে এভাবে আপনি প্রথমে কী করবেন, টপিকটাকে প্যারাফ্রেজ করবেন, যে কটা সিনোনিম জানেন ওই কটাই লিখবেন, তারপরে হচ্ছে আপনি পক্ষে না বিপক্ষে ওটার জন্য একটা সেন্টেন্স লিখবেন, অ্যান্ড ফাইনালি কী নিয়ে আলোচনা করবেন, আমরা নর্মালি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করি, ওই দুটো পয়েন্টকে একটা বাক্যের মাধ্যমে সুন্দর করে তুলে ধরবেন, ঠিক আছে? সো দিস ইজ হাউ অ্যান ইন্ট্রোডাকশন শুড বি রিটেন, এভাবেই একটি ইন্ট্রোডাকশন লিখতে হয়। সো লাস্ট কথা কি, আশা করি এখন থেকে আত্মবিশ্বাসের সাথে এগ্রি ডিসএগ্রি রচনার ইন্ট্রোডাকশন লিখতে পারবেন, বিকজ আই হ্যাভ আউটলাইন্ড এভরিথিং সো ক্লিয়ারলি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট ইউর ওন ইন্ট্রোডাকশন ওয়েন ইট কামস টু রাইটিং অ্যান্ড এগ্রি ডিসএগ্রি এসেইস ইন্ট্রোডাকশন, রাইট? পরবর্তী আরেকটা ভিডিওতে আমি চাই যে আপনাদেরকে বডি প্যারাগ্রাফ লেখা শিখাবো, এভাবে ধাপে ধাপে কীভাবে বডি প্যারাগ্রাফ লেখা যায়, এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে শেখাবো কীভাবে ইন্ট্রোডাকশন
সুন্দর করে ধাপে ধাপে লেখা যায়। সো এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আপনার মতামত দিবেন, এবং এই ধরনের আরও ভিডিও আপনি চান কি না সেটাও আপনি আপনার মূল্যবান মতামত দিবেন। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার কিন্তু এখন দুটো চ্যানেল, একটা হচ্ছে নির্ঝর এডুকেশন, যেখানে আইএলটিএস থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি পাবলিশ করি, যেখানে আমাদের প্রায় 11 লক্ষ সাবস্ক্রাইবার আছে। আরেকটা চ্যানেল ডেডিকেটেড টু আইএলটিএস, সেটা হচ্ছে আইএলটিএস গুরু নির্ঝর। এটা আমি নতুন করে আমার এই চ্যানেলটা খুলেছি, যেটা হচ্ছে মেইনলি পুরো আলোচনাটাই হবে আইএলটিএস কেন্দ্রিক। হ্যাঁ, সো আইএলটিএস গুরু নির্ঝর এই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা জাস্ট ক্লিক করে রাখুন। আশা করি প্রত্যেক সপ্তাহে ওখানেও 2-3টা করে আইএলটিএসের ভিডিও ডেডিকেটেডলি আপনি পাবেন। ওকে, সো হোপ আমার এই দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করলে আইএলটিএসটা আপনারা খুব সহজে নিতে পারবেন, বুঝতে পারবেন, এবং দুর্দান্ত যে অপটিমাল ব্যানার স্কোর ইউ আর লুকিং ফর সেটাও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, সো হোপ টু সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং এভরি ভিডিও দ্যাট আই হ্যাভ অলরেডি পাবলিশড। বাই বাই।